ঠিক সৈকত 1952-57-62 এক দেশ এক ভোট হয়েছে, এমনকি যদ্দূর আমি জানি 83-তেও প্রস্তাব দেওয়া হয়েছিল, যদিও সেই প্রস্তাব খারিজ করা হয় পরবর্তীকালে। দেখুন, একটা গোটা দেশ তার সামনে একটা খুব চমকপ্রদ আকর্ষণীয় একটা স্লোগান রাখা যেতে পারে যে ওয়ান নেশান ওয়ান ভোট হলে খরচ কমতে পারে। এটা শুনতে খুব ভালো লাগতে পারে, কেউ চাইতেই পারে যে ওয়ান নেশান ওয়ান ভোট ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান হেলথ সিস্টেম, কিন্তু কোথাও কেন গিয়ে আটকে যায় যখন আমরা বলি যে ওয়ান নেশান কেন একটা এডুকেশন সিস্টেম হবে না, তখন কিন্তু ভারতীয় জনতা পার্টি কেন্দ্রের সরকার নীরব থাকে। একদম আমি ঈশানের সঙ্গে শুরুতেই একটা পয়েন্ট দিয়ে আলোচনা শুরু করতে চাই। 2014 সালে আমাদের দেশে নির্বাচন করতে খরচ হয়েছিল 3,500 কোটি টাকা, 2019 সালে খরচ হয়েছে 9,000 কোটি টাকা। গোটা দেশের মানুষ বারবার ভোটের লাইনে দাঁড়ায় এমনটা নয়, ত্রিস্তরীয় নির্বাচনে বিধানসভা লোকসভা এবং ত্রিস্তরীয় লোকাল বডি ইলেকশনে মানুষ ভোট দিতে যায়। একদম একটা মানুষের জন্য গোটা দেশে প্রত্যেকটা দিন মনে হয় যেন নির্বাচনের জন্য তিনি ব্যস্ত, সেটা হচ্ছে আমাদের দেশের না যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাকে নির্বাচনী প্রধানমন্ত্রী বললেও ভুল বলা হবে না। 2014 সালে মনমোহন সিং যখন 2013 সালে কর্ণাটকের ইলেকশনে দুটো মাত্র র্যালি করেন, সেখানে 2021-এর নির্বাচনে আমাদের রাজ্য পশ্চিমবাংলায় 14 দিনে 23টা র্যালি করেন একটা দেশের প্রধানমন্ত্রী। আচ্ছা বলুন তো অজুহাত কী দেওয়া হচ্ছে খরচ বাঁচানোর জন্য? আমি বলছি ভারতীয় জনতা পার্টি 5,000 কোটি টাকার চাঁদা পেল ইলেকট্রাল বন্ডের মাধ্যমে। একটা গোটা দেশ জুড়ে নির্বাচনে খরচ বেড়ে গেল, গোটা দেশের ইতিহাসে সর্বপ্রথম 2019-এর নির্বাচন 9,000 কোটি টাকা খরচ করে নির্বাচন হলো, এবং সবচাইতে বেশি নির্বাচনে খরচ করলো যে রাজনৈতিক দল তার নাম ভারতীয় জনতা পার্টি। মণিপুরে একটা দেশের প্রধানমন্ত্রী যেতে সময় পান না, কিন্তু মধ্যপ্রদেশে তিনি 5 বার যেতে পারেন। একটা দেশের প্রধানমন্ত্রী তিনি গোটা দেশ ভ্রমণ করতে পারেন, কিন্তু কোথাও না কোথাও মণিপুরের এই বর্বরতা নিয়ে নীরব ভূমিকা পালন করেন, এ কথা স্বাভাবিক। এ অডিট করার প্রশ্ন বা এই অডিটের দাবি জানানোর সাহস কারোর হতে পারে না যে গত 10 বছরে আমার দেশের প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচার বাবদ আর নির্বাচন ঘোষণা হওয়ার আগে কতগুলো প্রকল্প ঘোষণা করেছেন। আমি জানি না মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের বক্তব্য জগন্নাথ দ্বারা শুনেছেন কি না, যিনি বলছেন প্রথম মাসে দেবো 2,000, তারপরের মাসে 2,500, তারপরের মাসে 2,750, তারপর 3,000। নির্বাচন এলে এই ঘোষণাগুলো তো করতে হয় ভারতীয় জনতা পার্টিকে, ঠিক যেমন একদম একমত আমি। দেখুন, ওয়ান নেশান ওয়ান ভোটের সবচেয়ে কট্টর সমর্থকের নাম ভারতীয় জনতা পার্টি, আর আরেকজন কট্টর সমর্থক সামনে এসেছেন, তার নাম প্রশান্ত কিশোর, যিনি হচ্ছেন এই পলিটিক্যাল অ্যানালিস্টের ভূমিকা পালন করেছেন ভারতীয় জনতা পার্টির আর তৃণমূল কংগ্রেসের, এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আর গোটা দেশে নরেন্দ্র মোদী, যারা এক এক ব্যক্তির ওপর ভোটে নির্বাচনের মুখোশ তৈরি করতে চান। আমরা তো বলছি যে ডাইভার্সিটির মধ্যে ইউনিটি তৈরি করাটাই আমাদের লক্ষ্য, কিন্তু জগন্নাথ দা সুন্দর একটা উদাহরণ দিলেন ক্রিকেটের উদাহরণ। আমি বলছি ক্রিকেটের ওয়ার্ল্ড কাপ 4 বছরে একবার হয়, কিন্তু জগন্নাথ দা টি-20 ওয়ার্ল্ড কাপও কিন্তু হয়, তখন কিন্তু কেউ একবারও বলে না যে 4 বছরে একটাই বিশ্বকাপ হবে আর কোনো ক্রিকেটের ম্যাচ হবে না। নির্বাচন মানে মানুষের কাছে দাবি দাওয়া জানানোর জন্য নির্বাচন, জনগণের কাছে এমএলএ এমপিরা দায়বদ্ধ তার 5 বছরের পারফরমেন্সের খতিয়ান দিতে। আর যারা ওয়ান নেশান ওয়ান ভোটের কথা বলছেন তারা কিন্তু একটা ভোট করবেন না, যে প্রস্তাব জমা পড়েছে যে ড্রাফট জমা পড়েছে তাতে বলা হচ্ছে দুটো ক্ষেপে নির্বাচনটা হবে, লোকসভা বিধানসভা একসঙ্গে, লোকাল বডিজের নির্বাচন একসঙ্গে। আসলে দেখুন, যাদের শয়নে স্বপনে জাগরণে গোটা দেশে প্রধানমন্ত্রী একজন, রাজনৈতিক দল একজন, কর্পোরেট শিল্পপতি হাউস একজন, তাদের কাছে একটা ভোটই খুব প্রয়োজন, কারণ তারা লোকাল বডিজ নির্বাচনে ওই আনাজ তেল কোথাও দেশি মদের পাউচ। আপনার সময় শেষ হয়ে গেল, আমি শুধু জানতে চাইবো যে গোটা দেশের প্রধানমন্ত্রী কদিন হওয়া উচিত? শেষ করুন, শেষ করুন, অনেক একটু বেশি টাইম পেয়েছি। না না না, শেষ করিনি, আপনি এস হাউস পাবে না। কেন পাবে না বলুন তো? কারণ গোটা দেশে ভারতীয় জনতা পার্টির নেতা কই? ভারতীয় জনতা পার্টির নেতা তো একজনই, নরেন্দ্র মোদী, আর গোটা দেশ জুড়ে আর কোনো নেতা নেই ভারতীয় জনতা পার্টির। তার ফলে বিজেপির ভয় আছে নির্বাচনে হেরে যাওয়ার, কর্ণাটক তার উদাহরণ। না কিন্তু গোটা দেশের প্রধানমন্ত্রী কজন হওয়া উচিত? একদমই একজন হওয়া উচিত। আপনি সেটাই তো, মুখ্যমন্ত্রী কি একজন হওয়া উচিত? গোটা দেশের মুখ্যমন্ত্রী, সব রাজ্যের মুখ্যমন্ত্রী কি একজন হয়? আপনি বলছিলেন গোটা দেশের প্রধানমন্ত্রী শয়নে স্বপনে জাগরণে একজন, তো একজনই তো হবেন। একদম তো বলছি, কিন্তু আদানি হলে তো দুজন হয়ে যায়। আদানি কি প্রধানমন্ত্রী মনে হচ্ছে তো? তাই আপনার মনে হচ্ছে? আমার মনে হচ্ছে, কারণ এথিক্স কমিটি এক মাসে জেগে ওঠে, অথচ 8 বছর ধরে ঘুমিয়ে থাকে, কারণ আদানিকে প্রশ্ন করলে গায়ে জ্বালা ধরে। নমস্কার প্রিয় দর্শক, নমস্কার ভারত, গোটা ভারতের জন্য একটা সুখবর, রিপাবলিক ডিজিটাল আপনাদের এবং আমাদের যে সম্পর্ক সেটা আরো গাঢ় হতে চলেছে। এবার মোবাইল ফোন থেকে শুরু করে নোটিফিকেশন সমস্ত জায়গায় রিপাবলিক ডিজিটাল, আরো বেশি করে কথা হবে চোখে চোখ রেখে, ভিডিও শেয়ার হবে দেশের জন্য দশের জন্য। সুতরাং এই মুহূর্তে যে কথাটা বলার, সুইচ টু রিপাবলিক ডিজিটাল।